আজ ফাইল মেনুর কিছুটা কাজ দেখাবো। আর এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে অপশন, অপশন বার আপনারা বলতে পারেন। আর এইগুলা, এই যে বাম পাশে এগুলো আছে বিভিন্ন আইকনে, এগুলোকে বলা হয় টুল বার। এখানে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, এখানে ক্লিক করলে এই টুল বার সিঙ্গেল এবং ওয়াইড হবে। আর এইখানে যে প্যানেল দেখতে পারতেছেন ফটোশপের ডান সাইডে, এটাও এক্সপেন্ড করলে এটা বড় হবে। এখানে হিস্টোরি আছে, এই বিভিন্ন প্যানেল এগুলো, চ্যানেল পাথ, এরপরে কালার, এইখান থেকে আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, বিভিন্ন কালার স্টাইল, এই যে বিভিন্ন স্টাইল আছে। তো এইগুলোর কাজ অনেক আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। জাস্ট আপনি ফটোশপ সম্পর্কে জেনে রাখুন যে এইগুলো কোনটাকে কি বলে। এইগুলা হচ্ছে বিভিন্ন প্যানেল, এইটা আপনি এক্সপেন্ড করতে পারেন, এখানে জাস্ট সিঙ্গেল আপনি এইভাবে রাখুন। আর এগুলো তো টুল বার আমি বলে দিয়েছি। আর এইখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, কালার অপশন। এখানে এই উপরের এইটাকে বলা হয়, এই যে এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। এখানে জাস্ট এখানে দেখুন, আমি এটা ধরে ড্র্যাগ করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি নিচের দিকে নামাচ্ছি, আর এটা বা এক ক্লিক করলে আপনি উপরে নিচে নামাতে পারবেন। এখানে বিভিন্ন কালার পাবেন আপনি, এখানে যে কোনো কালার সিলেক্ট করে আপনি এখান থেকে হালকা এবং ডিপ, আর ডিপ কালার নিতে পারেন। এখান থেকে ওকে ক্লিক করলে এই কালারটা পিক হয়ে যাবে, এখানে চলে আসবে। আর এই এটা হচ্ছে কালার কোড, যে আপনার কালার ঠিক আছে কিনা, সেম টু সেম কালার নেওয়ার জন্য এই কোডটা কপি করে যেখানে বসানো দরকার ওইখানে জাস্ট কালারটা নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। এই যে এই দেখুন, সেম কালার, দুইটাই সেম কালার হয়ে গেছে। তো আমি নিচেরটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এইটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এই দেখুন কালার পিকার, ফরগ্রাউন্ড কালার। আর নিচেরটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এই দুইটা জিনিস মাথায় রাখবেন, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আবার এখানে ক্লিক করলে এই কালার দেখবেন, এই প্যালেটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা এটা যখন আপনার স্ক্রিনে আসবে তখন আমি দেখাবো। যাই হোক, এটা ফরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে যে কোনোভাবে কালার পিক করতে পারেন। এখন আমি দেখালাম যে এটা মেনু বার ফটোশপের, এটা অপশন বার, এটা টুল বার, এটা বিভিন্ন প্যানেল, এখান থেকে বিভিন্ন ধরনের কাজ আছে, লেয়ারের কাজ আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন আমি কোনো কারণে এটা টান দিলে ক্লোজে ক্লিক করলে চলে যাবে। এখন আমরা যারা নিউবি তারা হুট করে দেখি যে এটা গায়েব হয়ে গেছে, তখন স্টপ করার থেকেও বেশি হয়ে যায়, আতঙ্কে পড়ে যান যে এখন কি করব, ঠিক আছে। সো ভয় ভয় খেয়েছে না, এখানে আপনি যদি ভুল বশত আপনার কোনো টুল বার এখান থেকে চলে যেয়ে থাকে, এটা যেহেতু টুল বার সো আপনি যে কোনো অপশন আনতে গেলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো এখানে দেখুন টুলস, তো এখানে টুলসে ক্লিক করলে আপনার এই বারটা চলে আসলো, এই দেখুন। এখন এটা আপনি রাইট বাটনে টেনে ধরে এখানে লাগিয়ে দিবেন, এখানে সেট হয়ে যাবে। এখন এটা হচ্ছে অপশন বার, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ফটোশপে, এটা এবার ফটোশপে সব কিছু ইম্পর্ট্যান্ট, তবে এগুলোও ইম্পর্ট্যান্ট। এখানে উইন্ডো থেকে আপনি অপশন এই মার্কটা তুলে দিলে এই বারটা চলে যাবে। সো আবার আনবেন কীভাবে, উইন্ডো থেকে অপশন, এই বারটা চলে আসলো। এখন আমার লেয়ার, এই লেয়ারটাও খুবই গুরুত্বপূর্ণ, এই লেয়ারটা আপনার ক্লোজ হয়ে গেল, এই দেখুন টেনে ধরে আনলে এটা ক্লোজ হয়ে যাবে। এখন উইন্ডো সেম, এখানে আপনি খুঁজবেন লেয়ার, এই যে লেয়ার, লেয়ার অপশনটা এই যে এইখানে, এখানে ক্লিক করলে আমি আবার টেনে নিয়ে র্যাপ করে এখানে রেখে দিলাম, এই যে এই পাশে টেনে নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে আপনার যে কোনো অপশন চলে গেলে আপনি উইন্ডো থেকে এখানে খুঁজবেন, এখানে আপনি সব পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে এটা যে সব পাবেন, সব যে আপনার কোনো বার ক্লোজ হয়ে গেছে, সো এটা আপনি এখান থেকে পাবেন ক্লোজ। আমরা শিখলাম যে কিভাবে কোনো অপশন চলে গেলে আমরা আনবো। এবার আমরা ফটোশপের ফাইল সেভের কিছু কাজ শিখবো, যে এই ফটোশপে কত ধরনের ফাইল হয়ে থাকে। তো ফার্স্ট আমি ডেস্কটপ থেকে একটা ছবি আনলাম, এই যে ছবি। এখন তার আগে আমরা একটু ফাইলে নিউতে যাই, ফাইল নিউ। এখানে ফাইল নিউতে গেলে আমার নতুন পেজ, এটা হচ্ছে পেজ, এটা আমার আর্টবোর্ড, আপনি আর্টবোর্ডও বলতে পারেন। এখানে আমার সকল ডিজাইন এখানে করতে হবে, যে কোনো ডিজাইনের সাইজ নিয়ে আমার এখানে করতে হবে। তাহলে ফাইল নিউ, আর নিউ শর্টকাট কন্ট্রোল এন,
এখানে দেখুন সকল শর্টকাট এখানে দেওয়াই আছে, কন্ট্রোল প্লাস এন, এটা ভালো করে খেয়াল করুন, কন্ট্রোল প্লাস এন। আর নিউ শর্টকাট সবাই জানি, এখানে নিউতে গেলে এখানে ওয়াইড এবং হাইট, ওয়াইড মানে চওড়া আমরা সকলেই জানি, তো ওয়াইড এখানে ইঞ্চি আকারে আছে। আমরা এই সকল ছবি আমরা মিনিমাইজ করি এবং ডেস্কটপে যাই, এখানে প্রপার্টিসে যাই, ছবির এই ডিটেলসে গেলাম। এখানে দেখুন 1920 পিক্সেল আর এটা 1281 পিক্সেল, এটা ওয়াইড এটা হাইট, তো ইমেজ সবসময় পিক্সেল আকারে হয়। আর ডিপিআই মানে রেজুলেশন, এই দেখুন রেজুলেশন, এখানে রেজুলেশন দেওয়া আছে ডিপিআই, এটা রেজুলেশন 96। তো এখানে আমি দেখিয়ে দিয়েছি পিক্সেল, তো সেম এই এই ছবির সাইজে যদি আমি কোনো পেজ নিতে চাই তাহলে ফটোশপে যাব, ফাইল নিউতে যাব, এইখানে এই পাশে একটি দেখতেছেন পিক্সেল, তো এইখানে আমরা 1920 করে দিই, যাই হোক ওই ফটোর সাইজে, আর এখানে দিয়ে দিই 1080, মনে করি এইটাই ফটোর সাইজ। তো আমার সেম সাইজের কোনো ছবি নিতে হলে বা সেম সাইজের কোনো কিছু নিতে হলে ফাইল নিউতে যাব, এরপরে আমার ওয়াইড কত এখানে বসাবো, হাইট কত এখানে বসাবো, আর ওইটা ইঞ্চি না পিক্সেল সব এখানে আমি সেট করে দিব। আর এখানে ডিপিআই দেখেছিলাম যে রেজুলেশন, রেজুলেশন আমরা 300 দিব, কারণ যত বেশি রেজুলেশন হবে তত ছবির কালার ভালো হবে। আর এখানে RGB কালার, সব সময় ছবির কালার RGB কালার হয়। আর এখানে সিএমওয়াইকে কালার, এটা প্রিন্ট ডিজাইনের কালার, গ্রাই স্কেল এটা হচ্ছে হোয়াইট কালার, ল্যাব কালার মানে ল্যাবে প্রিন্ট দেওয়ার জন্য সেটা ল্যাব কালার। আর আমি এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে আমি যদি চাই যে হোয়াইট দিব, তো এই দেখুন ফুল ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট হয়ে গেল, এটা আর্টবোর্ডের সাইডে চলে আসলো, এটা কেটে দিই, ফাইল নিউতে যাব, এখানে আমি চাই এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি আগে বলছিলাম যে এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এই দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা সহ এই নতুন পেজ চলে আসছে। এখন আমি এটা যদি ট্রান্সপারেন্ট দিই, ট্রান্সপারেন্ট মানে একেবারে কোনো হোয়াইটও হবে না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার আসবে না, এটা একেবারে ট্রান্সপারেন্ট, যেমন PNG আকারে এটা যে কোনো কাজ, এটা PNG আকারে সেভ করলে এই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো কিছুই শো হবে না, এই ব্যাকগ্রাউন্ডটা আমার কিছুই নাই এক কথায়। তো নিউর কাজ আমরা দেখে ফেলছি, এখানে আপনার আর্টবোর্ডের নেমও দিতে পারেন বা আপনার নিউ পেজের নেমও দিতে পারেন, এখানে ইওর নেম, তো ওকে দিলাম, এখানে দেখুন যে ইওর নেম চলে আসছে, এটা আপনি আপনার নামে কাজের সুবিধার্থে এটা আপনি দিতে পারেন। ফাইল নিউতে গেলাম, কন্ট্রোল এন, কিবোর্ডে কন্ট্রোল এন, এখানে প্রেজেন্টে বিভিন্ন ধরনের পেপার সাইজ পাবেন আপনি, আমরা যখন প্রিন্ট ডিজাইনে কাজ করব তখন এইসব পেপার সাইজ দরকার হবে। এখানে দেখুন ফটো, ফটোর কিছু সাইজ এখানে ফিক্স সাইজ আছে ল্যাবের, এটা ইন্টারন্যাশনাল সাইজে কিছু সাইজ এখানে দেওয়া আছে, এখানে আপনি পিক্সেল করে নিতে পারেন এত পিক্সেলের, এগুলো সব স্ট্যান্ডার্ড সাইজ ল্যান্ডস্কেপ। ওকে, আমরা পিক্সেল দিয়ে আমরা নতুন একটি পেজ নিয়ে আসলাম, ঠিক আছে, ফাইল নিউ, এখন ফাইল ওপেন, যে কোনো ছবি আনতে গেলে ফাইল ওপেন, এখানে ওপেনে ক্লিক করলে আমার ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে, এরপর ফাইল ওপেন অ্যাস এটা দরকার নাই, ওপেন রিসেন্ট মানে আমি রিসেন্টলি যে সব ফাইল ওপেন করছি, ক্লোজ মানে ক্লোজ হয়ে যাবে, ফাইল ক্লোজ মানে ক্লোজ হয়ে যাবে, ক্লোজের শর্টকাট হচ্ছে কন্ট্রোল W। এখানে আমি দুইটা পেজ ওপেন করি, এখানে ফাইল ক্লোজ অল, তার মানে আমার এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজই ক্লোজ হয়ে যাবে। এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখব, যে ফটোশপের আমি যেটা বলছিলাম যে ফটোশপের কয় ধরনের ফাইলে সেভ করা যায়, ফার্স্ট আমি এখানে এই টি মানে টেক্সট, এখানে আমি একটি টেক্সট লিখলাম, ফন্ট সাইজ আমি বাড়িয়ে দিলাম, আপনাদের আমি টেক্সটের কোনো কাজ শেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি। এখন আমি ফাইলটি সেভ করব, ফাইল সেভ, এখন এই ফাইলের নাম দেব ফাইল নেম, এবং সেভের ফরম্যাট এখানে দেখুন ফরম্যাট PSD, তো এই নামে সবাই পরিচিত PSD, এখন আমি PSD তে সেভ দিয়ে দেখি কি হয়। ওকে,
এখন এখানে দেখুন ফাইল নেম একটা পিএসজি আকারে সেভ হয়েছে, তো আমি এটা কেটে দিই। এখন আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক ফটোশপের এখানে মাউসে ডবল ক্লিক করলে এটা ফাইল অটোমেটিক চলে আসবে ওপেন অপশন। এখন এখানে সিলেক্ট করে ওপেন দিই, তো এখানে দেখুন এই লেয়ারটা আমি এডিটেবল। সো আমরা বুঝলাম ফটোশপের পিএসডি ফরম্যাটে যদি আমি সেভ করি তাহলে ওইটা হবে এডিটেবল ফরম্যাটে, তার মানে আমি নেক্সট টাইম আবারও যে কোনো জিনিস আমি এডিট করতে পারবো। তো আমরা সবসময় ব্যাকআপ ফাইল রাখবো, যে কোনো কাজের বা যে কোনো ডিজাইন করলেই আমরা অবশ্যই ফাইলটা সেভ করবো, ওকে, পিএসডি ফরম্যাটে, অবশ্যই আমরা পিএসডি ফরম্যাটে সেভ করবো। এখন ফাইল সেভ, যেহেতু এটা সেভ দিলে পিএসডি আকারে সেভ হবে, সো সেভ করতে গেলে সেভ অ্যাজ, এখানে জেপিইজি, জেপিজি মানে রিয়েল, যে জেপিজি আমরা যেসব ছবি দেখি ফাইল। এখন এটা আমি যদি সেভ দিই, ওকে, এটা দেখুন ফাইল, এটা আমার নাম সহ জেপিজি আকারে সেভ হয়ে গেছে, এটা একটা জেপিজি হয়ে গেছে, জেপিজি ইমেজ। এটা এটা যে কোনো ফোনে, যে কোনো পিসিতে, যে কোনো কম্পিউটারে সাপোর্ট করবে জেপিজি আকারে, পিএসডি আকারে না। সো পিএসডি অর্থ এডিটেবল, অর্থাৎ আপনি নেক্সট টাইম ফটোশপে এডিট করতে পারবেন। এখন ফাইল আমি এই আই অফ করে দিলাম, জাস্ট এইটা ফাইল সেভ অ্যাজ, এইখানে পিএনজি, পিএনজি ফরম্যাট, এইখানে এই যে পিএনজি সেভ, ওকে। তো এখানে আমি পিএনজি আকারে সেভ করলাম। এ দেখুন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফর ট্রান্সপারেন্ট কালার, এটা ট্রান্সপারেন্ট ছিল যার জন্য আমার এখানে এই দেখুন হোয়াইট কিছুই না, জাস্ট টেক্সট, আমার এই সাইজের মধ্যে একটা টেক্সট, এটার ব্যাকগ্রাউন্ডের কিছু নাই, কিচ্ছু নাই, জাস্ট ট্রান্সপারেন্ট। এগুলা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি। এরপর এটা আমি আবার নিয়ে আসি, এরপর সেভ অ্যাজ ওয়েব, সেভ অ্যাজ ওয়েব অর্থাৎ আমি জেপিজি আকারে সেভ করব। ছবির সাইজটা একটু বেশি হয়ে গেছে, বা এটা বেশিরভাগই ব্যবহৃত হয় জিআইএফ, যখন অ্যানিমেশন করব জিআইএফ আকারে এখান থেকে সেভ করার প্রয়োজন হয়। তো আমি জেপিজি নিলাম, এখানে আমার ইমেজ সাইজ এখানে দেখুন 275 কে, তার মানে 275 কিলোবাইট। আমি যদি ইমেজ সাইজটা রেজুলেশন ঠিক রেখে আমি যদি ইমেজ সাইজটা কমাতে চাই, তো এখানে আমি মিডিয়াম দিলাম। এ দেখুন একটু রেজুলেশন নষ্ট হয়েছে, কিন্তু আপনার ইমেজ সাইজ 113 তে নেমে আসছে, এটা একটু নষ্ট হয়েছে, বেশি না। আমি এইখানে লোতে দিলাম, আরও একটু নষ্ট হয়েছে, এখানে 71। এখানে আমি সেভ দিলে, এখন সেভ অ্যাজ, এখানে ফাইল নেম দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনার একটু রেজুলেশন কম করার জন্য, এখানে আপনি সাইজও নির্ধারণ করে দিতে পারেন। আর ফটোশপে আপনার যদি স্ক্যানার থাকে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আর এখানে ফাইল ইনফো, এখানে এখানে বিস্তারিত ইনফরমেশন, এগুলো কোনো কাজেরই না, এসব জেনে আপনার কোনো লাভ নাই। প্রিন্ট, এই প্রিন্ট অর্থাৎ আপনার যদি প্রিন্টার ইনস্টল দেওয়া থাকে বা কোনো কিছু প্রিন্ট দেবেন, এখান থেকে আপনি সেট করে নিতে পারেন। প্রিন্ট সেটিং, এখান থেকে আপনি পেপার সেটিং করে নিতে পারেন। যেমন লেটার সাইজের আপনি একটা পেজ, যেমন ধরুন লেটার সাইজের, এখানে আমি দেখিয়ে দিয়েছি ইউএস পেপার, এখানে লেটার, ওকে, এই দেখুন এটা ফুল লেটার সাইজ। এখানে আপনি যদি এই ছবিটা এখানে থাকতো, আপনি যদি প্রিন্ট দিতেন, ফাইল প্রিন্ট কন্ট্রোল পি, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল পি, আপনি যদি প্রিন্ট দিতেন তো ফুল লেটার সাইজ এটা, আপনার এখানে আপনি যে কোনো ডিজাইন করবেন সব কিছু ধরে এখানে চলে আসবেন, যেহেতু এটা লেটার সাইজ। এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার ফুল ডিজাইনটা প্রিন্ট হয়ে যাবে, এটা হচ্ছে। আর এক্সিট কন্ট্রোল কিউ মানে ফুল ফটোশপ ধরে এক্সিট হয়ে যাবে, ওকে। তো আমরা মেনু, ফাইল মেনুর কিছু কাজ দেখে নিলাম, সরি, ফাইল মেনুর কিছু কাজ দেখে নিলাম। এডিট, এডিটে আমি আমরা এডিটে আমরা তেমন কিছুই শিখবো না, আমরা জাস্ট এখন শর্টকাট কীগুলো দেখে নিব। এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা যেসব শর্টকাট কী দেখবো এগুলো প্রতিনিয়তই আমাদের কাজে আসবে। যেমন আমি যদি জুম ইন করতে চাই, মানে আমি বড় করব, তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস, এই দেখুন আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস প্রেস করতেছি আর এটা বড় হচ্ছে। এবং আমি যদি জুম আউট করতে চাই, মানে আমি ছোট করব, তাহলে কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস আপনি একবার চাপ দেবেন, এটা ছোট হবে। আর আপনি যদি কন্ট্রোল প্লাস, কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপ দেন,
কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপ দেন তাহলে এটা বড় হবে। এখন আমি চাচ্ছি বড় থাকা অবস্থায় আমি একটু ডানে সরাবো, তাহলে কিবোর্ডের স্পেস চেপে ধরবেন কিবোর্ডের স্পেস এবং মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এটা ড্র্যাগ করে এটা আপনি সরাবেন। আমি আবারও বলছি এটা বড় থাকা অবস্থায় কিবোর্ডের স্পেস চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ধরে নিয়ে পাশে সরাবেন। এই দেখুন এটা আমি পাশে সরাচ্ছি, এটা সব সময় আপনার কাজে লাগবে। আমি আবারও ছেড়ে দিলাম, কিবোর্ডের স্পেস চেপে ধরলাম, এটা লেফট বাটনে ক্লিক করে আমি টেনে টেনে সরাচ্ছি। আমি যদি ছোট করতে চাই কন্ট্রোল মাইনাস, এই দেখুন এটা এটা জুম আউট এবং জুম ইন। আর নিউ পেজ আনতে গেলে কন্ট্রোল এন, আর ফাইল ওপেন করতে হলে কন্ট্রোল ও। ওকে, আর এইখানে দেখুন আমার এইখানে লেয়ার, লেয়ার এই প্যানেলের কাজ বা এই লেয়ার প্যানেলের কাজ। এখানে দেখুন আমার নিচে একটা ছবি আসছে আর উপরে একটা টেক্সট আসছে, তো এইটা দুইটা লেয়ারে বিভক্ত। আমি যদি এই ছবির কাজটা করতে চাই তাহলে এই লেয়ারে সিলেক্ট করতে হবে বা ক্লিক করলেই সিলেক্ট করতে পারবেন। আর এইখানে আপনি টেক্সটে ক্লিক করলে এখন সব টেক্সটের কাজ হবে, যাই করবো টেক্সটের উপর। আর এখানে ব্যাকগ্রাউন্ড, আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলেট করতে চাই এটা টেনে ধরে নিয়ে এই যে ডিলেট অপশনের করলেই ডিলেট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, এখানে আমি যদি নতুন লেয়ার নিতে চাই তো এখানে নিউতে ক্লিক করলে নতুন লেয়ার চলে আসবে। এখন আমরা লেয়ার দেখলাম, লেয়ারের ছোট কিছু জিনিস, আর এটা হচ্ছে ফোল্ডার। এই ফোল্ডার আনতে হয়, এই লেয়ারটা আপনি ভেতরে ফোল্ডারে রেখে দিতে পারেন, যে এটা ফোল্ডারে রেখে দিলাম টেক্সট, TEXT টেক্সট, এটা টেক্সট ফোল্ডার নামে এই ভিতরে টেক্সট থাকলো। এটা সুন্দর পরিপাটি করে আমি রাখার জন্য এই ফোল্ডারগুলো বা অনেকগুলো লেয়ার হয়ে গেলে ফোল্ডার নেম দিয়ে রেখে দিতে হয়, তাহলে খুঁজে পেতে সুবিধা হয় লেয়ারগুলি। এখন আমরা একটু বড় করে দেখি যে আমার এই নামটা ডিলেট হয়ে গেছে এবং আমি ভুল করে আমি আপনাদের কিছু আমি জাস্ট দেখাচ্ছি যে ভুল করে এই জিনিসটা হয়ে গেছে। এখন ফটোশপের আন্ডু দেওয়ার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যেমন কন্ট্রোল জেড আমরা জানি কন্ট্রোল জেড এ আন্ডু, কন্ট্রোল ওয়াই তে রিডু। সো আমি এখানে ফটোশপে কন্ট্রোল জেড দিলে একবারই আন্ডু হবে, ওকে, কন্ট্রোল জেড দিলে একবারই আন্ডু এবং রিডু হবে, কন্ট্রোল জেড দিলে একবারই আন্ডু হবে, আবার কন্ট্রোল জেড দিলে আবার রিডু হবে। সো আপনি যদি কয়েকবার আন্ডু করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল চেপে সরি কন্ট্রোল চেপে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনার অনেকবার আন্ডু হবে, ওকে, আর কন্ট্রোল জেড দিলে আবার আগের অবস্থায় রিডু হয়ে যাবে। তো কিবোর্ডের কন্ট্রোল অল্টার জেড কন্ট্রোল অল্টার প্রেস করে জেডে প্রেস করলে আপনি যে যত কয়বার প্রেস করবেন তত কয়বার আন্ডু হবে। এটা হচ্ছে ফটোশপের আন্ডু কমান্ড, ওকে, কন্ট্রোল অল্টার জেড। আর কন্ট্রোল এক্স এ কাট ফটোশপে, এটা যেমন এই সিলেকশন টুল আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স এ কাট, কন্ট্রোল ভিতে পেস্ট, এটা সবই সেম, ওকে, এগুলো সবই সেম। ওকে, আমরা একটু আন্ডু দেই। এখানে আমরা কিছু যেমন ধরি কিছু আরো কিছু শর্টকাট কি, যেমন কপি করে আমি এটা পেস্ট করলাম, এটা মুভ অপশন থেকে এটা মুভ টুল দিয়ে আমি টেনে নিয়ে এটা ছোট বড় করতে যাব, তখন কন্ট্রোল টি প্রেস করলে এটা ছোট বড় হবে, ওকে। এগুলো ফটোশপ কিবোর্ডের শর্টকাট, এগুলো প্রতিনিয়তই ব্যবহার করার দরকার হবে। তো আমরা লেয়ারে কিছু কাজ শিখেছি এবং দেখেছি এই অপশন মেনুবার চলে গেলে কিভাবে আনতে হয়, এবং আমরা ফাইল সেভের কিছু ফরম্যাট দেখেছি। তো এটাই হচ্ছে ফটোশপের ইন্টারফেস, এগুলো নিয়েই ফটোশপের ডিজাইনের কাজ। তো আমরা নেক্সট ক্লাসে কিছু প্রজেক্ট দেখব বা কিছু ক্যারেক্টার দেখব যেগুলো আমরা তৈরি করার চেষ্টা করব, এবং আমরা আমাদের ক্লাস এমনভাবে সাজিয়েছি যে আমার ওই প্রজেক্টটা করতে হলে যে টুলসের কাজ দরকার ওইটা আমরা ওই প্রজেক্ট করার সময় শিখে ফেলি।